হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার বেস্ট টিউটোরিয়াল নিয়ে। আশা করি আজকের এই টিউটোরিয়ালে আপনারা হিউম্যান বডি পার্টস সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিতে পারবেন। এই টিউটোরিয়ালটি ছোট বড় সকলের জন্যই প্রযোজ্য, কারণ আপনি যদি বডি পার্ট সম্পর্কে জানতে চান এবং ছেলে মেয়েদের গোপন অঙ্গের নামগুলো জানতে চান, তাহলে অবশ্যই একবার হলে ভিডিওটি দেখুন। লজ্জা নয়, যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন, হয়তোবা বিষয়গুলো আপনারা জানার দরকার রয়েছে। তাহলে আর দেরি কেন, চলুন আমরা বডি পার্টস সম্পর্কে ইংলিশ এবং তার বাংলা অর্থ ওয়ার্ড মিনিংগুলো দেখে নিই। চোখের ইংলিশ শব্দটি হবে আই। আই আই অর্থ হল চোখ। কান, এর ইংলিশ শব্দটি হবে এয়ার। এয়ার অর্থ হল কান। গাল, গালকে ইংলিশ ভাষায় যে শব্দটি ব্যবহার করা হয় তা হল চিক। চিক অর্থ হল গাল। ঘাড়, এটা হবে নেক। নেক অর্থ হল ঘাড়। আঙ্গুল, আঙ্গুলের ইংলিশ ওয়ার্ডটি হবে ফিঙ্গার। ফিঙ্গার অর্থ হলো আঙ্গুল। বুক, চেস্ট, চেস্ট অর্থ হলো বুক। কানের পর্দা, এটাকে ইংলিশ ভাষা বলা হয় ইয়ারডাম। ইয়ারডাম অর্থ হলো কানের পর্দা। চোখের ভ্রো, এটা হবে আই ব্রো। আই ব্রো অর্থ হল চোখের ভ্রু। পায়ের পাতা, এটা হবে ফুট। ফুট অর্থ হল পায়ের পাতা। ডিম্বাণু, ডিম্বাণু এটা হবে ওভাম। ওভাম অর্থ হল ডিম্বাণু। মলদ্বার, এটা ইংলিশ ভাষা বলা হয় রেকটাম। রেকটাম অর্থ হল মলদ্বার। মুখমণ্ডল, এর ইংলিশ শব্দটি হবে ফেস। ফেস অর্থ হল মুখমণ্ডল। পাছাকে ইংলিশ ভাষা বলা হয় হিপ। হিপ অর্থ হল পাছা। বাহু, আম, আম অর্থ হল বাহু। তলপেট, এটাকে বলা হয় অ্যাবডোমেন। অ্যাবডোমেন অর্থ হল তলপেট। ধমনী, আটারি, আটারি অর্থ হল ধমনী। মলদ্বার, অ্যানাস, অ্যানাস অর্থ হল মলদ্বার। মেরুদণ্ড, ব্যাকবোন, ব্যাকবোন অর্থ হল মেরুদণ্ড। হাত, এটাকে বলা হবে হ্যান্ড। হ্যান্ড অর্থ হল হাত। গোড়ালি, এর ইংলিশ শব্দটি হবে হিল। হিল অর্থ হল গোড়ালি। চুল, হেয়ার, হেয়ার অর্থ হল চুল। চোয়াল, এর ইংলিশ শব্দটি হবে জো। জো অর্থ হল চোয়াল। হাঁটু, এর ইংলিশ শব্দটি হবে নি। নি অর্থ হল হাঁটু। ঠোঁট, এর ইংলিশ শব্দটি হবে লিফ। লিফ অর্থ হল ঠোঁট। যকৎ, এর ইংলিশ শব্দটি হবে লিভার। লিভার অর্থ হল যকৎ। পেশি, এর ইংলিশ শব্দটি হবে মাসল। মাসল অর্থ হল পেশি। হাড়, এর ইংলিশ শব্দটি হবে ব্রন। ব্রন অর্থ হল হাড়।
মস্তিষ্ক, এর ইংলিশ শব্দটি হলো ব্রেইন, ব্রেইন। স্তন বা ব্রেস্ট, এটার ইংলিশ শব্দটি হবে ব্রেস্ট। স্তন, এর ইংলিশ শব্দটি হলো ব্রেস্ট। পিত্ত বা বাইল, পিত্তকে ইংলিশে বলা হয় বাইল। পাছা বা বাটক, এর ইংলিশ শব্দটি হলো বাটক। মুখ, এর ইংলিশ শব্দটি হবে মাউথ। মাউথ অর্থ হলো মুখ। নখ, নেইল, নেইল অর্থ হলো নখ। স্নায়ু, স্নায়ুকে ইংলিশ ভাষা বলা হয় নার্ভ। নার্ভ অর্থ হলো স্নায়ু। নাক, এর ইংলিশ শব্দটি হলো নোজ। নোজ অর্থ হলো নাক। স্তনের পোটা, এটাকে বলা হয় নিপল। নিপল অর্থ হলো স্তনের পোটা। চামড়া, এর ইংলিশ শব্দটি হবে স্কিন। স্কিন অর্থ হলো চামড়া। কাঁধ, কাঁধের ইংলিশ শব্দটি হবে শোল্ডার। শোল্ডার অর্থ হলো কাঁধ। মাথার খুলি, স্কাল, স্কাল অর্থ হলো মাথার খুলি। দাঁত, এর ইংলিশ শব্দটি হবে টুথ। টুথ অর্থ হলো দাঁত। পায়ের আঙ্গুল কে বলা হয় ট্র। ট্র অর্থ হলো পায়ের আঙ্গুল। জিহ্বা কে বলা হয় টাং। টাং অর্থ হলো জিহ্বা। গলাকে বলা হয় থ্রট। থ্রট অর্থ হলো গলা। মূত্রকে বলা হয় ইউরিন। ইউরিন অর্থ হলো মূত্র। পেট, এর ইংলিশ শব্দটি হলো বেলি। বেলি অর্থ হলো পেট। কমর, এটা হবে ওয়েস্ট। ওয়েস্ট অর্থ হলো কমর। পিঠ বা ব্যাক, এটাকে বলা হয় ব্যাক, অর্থ হলো পিঠ। দাড়িকে ইংলিশ শব্দটিতে ব্যবহার করা হয় বিয়ার্ড। বিয়ার্ড অর্থ হলো দাড়ি। কপালকে বলা হয় ফরহেড। ফরহেড অর্থ হলো কপাল। শরীর, এর ইংলিশ শব্দটি হবে বডি। বডি অর্থ হলো শরীর। মাথাকে, এর ইংলিশ শব্দটি হলো হেড। হেড অর্থ হলো মাথা। কোষ, এর ইংলিশ শব্দটি হবে সেল। সেল অর্থ হলো কোষ। হৃদয়, এর ইংলিশ শব্দটি হলো হার্ট। হার্ট অর্থ হলো হৃদয়। চিবুক, এর ইংলিশ শব্দটি হলো চিন। চিন অর্থ হলো চিবুক। পা, এর ইংলিশ শব্দটি হলো লেগ। লেগ অর্থ পা। উরু, এর ইংলিশ শব্দটি হলো থাই। থাই অর্থ হলো উরু। ফুসফুস, লাংস, লাং অর্থ হলো ফুসফুস। কণ্ঠস্বর, এর ইংলিশ শব্দটি হলো ভয়েস। লোমকূপ, পোর, পোর অর্থ হলো লোমকূপ। পাঁজর, এর ইংলিশ শব্দটি হলো রিব। রিব অর্থ হলো পাঁজর। পাকস্থলী, এর ইংলিশ শব্দটি হলো স্টোমাক। স্টোমাক অর্থ হলো পাকস্থলী। আত্মাকে বলা হয় সোল। সোল অর্থ হলো আত্মা। লিঙ্গকে বলা হয় পেনিস। পেনিস অর্থ হলো লিঙ্গ বা পুরুষাঙ্গ। যোনি বা স্ত্রীলিঙ্গ, এটাকে বলা হয় ভাজাইনা। ভাজাইনা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই হিউম্যান বডি পার্টস এবং বেসিক ইংলিশগুলো জেনে নিতে পারবেন।
আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অপরের সাথে আপনিও শেয়ার করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।